হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি তো খুব ভালো আছি। আর আমরা সবাই মিলে আজকে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর থাম্বনেল দেখেই তোমরা হয়তো অনেকেই গেস করতে পেরেছো আমরা কোথায় ঘুরতে এসেছি। হ্যাঁ, আমরা আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে এসেছি। আমরা একদম এন্ট্রেন্সের সামনে দাঁড়িয়ে আছি, পাশে টিকিটের কাউন্টার। ওখানে বড়দের টিকিট 50 টাকা করে, আর ছোটদের যাদের 5 বছরের নিচে তাদের কিন্তু কম। তাই আমার মেয়ে যেহেতু ছোট তাই ওর কিন্তু 20 টাকা নিয়েছে। ঢুকেই কিন্তু আমরা একদম ভাল্লুকের খাঁচার সামনে চলে গেছি। সেখানে ভাল্লুকের যা সুন্দর খুঁজিটা আমরা দেখলাম, তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও রেকর্ডিং করছিস তো? আমরা যেহেতু অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি তো খিদে পেয়ে গেছিলো, তাই আমরা খাওয়া দাওয়ার পর্বটা মিটিয়ে নিচ্ছি। বাড়ি থেকে আমরা খাবার নিয়ে এসেছিলাম এখানে। আমরা কিন্তু হরিণের এখানে অনেক রকম ভ্যারাইটি দেখলাম। হরিণ দেখতে দেখতেই আমরা চলে এসেছি কুমিরের খাঁচার সামনে। প্রথমে তো বুঝতেই পারিনি অরিজিনাল কুমির, একদম মনে হচ্ছে আর্টিফিশিয়াল। এখানে হরিণের সিংহের দারুণ লড়াই হচ্ছে। এইবার চলে এসেছি বাঘের খাঁচার সামনে। খাঁচার সামনে চলে এসেছি। এখানেও বাঘের খাঁচা। এখানে বাঘটা মনে হচ্ছে ঘুমাচ্ছে। এখানে কিন্তু দারুণ দারুণ কালারের ম্যাকাও পাখি আছে। এখানে আছে ময়ূর, সাদা ময়ূরও আছে। এবারে চলে এসেছি সিংহ মামার খাঁচার সামনে। সিংহ মামা কিন্তু বেশ অ্যাটিটিউড নিয়ে আছে। এবারে এসে গেছি হাতির খাঁচার সামনে। মেয়ে বাবা কাঁধে চড়ে গেছে হাতি দেখতে। এবারে এসে গেছি জিরাফ দেখতে। জিরাফগুলো দেখতে দারুণ লাগছিল, মনে হচ্ছে এক একটা দোতলা বাড়ির সমান। কি কি দেখলাম তোমাদের সাথে মোটামুটি শেয়ার করলাম, সব কিছু দেখানো সম্ভব হয়নি, তাও যতটা সম্ভব হলো। চিড়িয়াখানা ঘুরে দেখার জন্য এখানে কিছু টোটো দেওয়া হয়েছে, সেটাই উদ্বোধন ছিল আজকে। বন্ধুরা টাটা, আবার দেখা হবে নতুন ভিডিওতে।